আমরা তিনজন মিলেই কমাইছি ভাই, 10 লাখ টাকার উপরে অনেক বেশি হয়ে যায়, আসেন আমরা এটা নেগোসিয়েট করি। পরে আমরা বললাম ঠিক আছে আপনারা ফাইনাল করেন। সরকার অর্থের জন্য কাজ করি না, আমরা কাজ করি এই মানুষের মুখে হাসি ফুটে আসুক এটার জন্য। সরকার যদি না থাকে তখন ওই নাজমুল সাকিব কই যাইব, এটা মোটামুটি সরকারের একটা আইডিয়া আছে। ওনারা যে আমি কত বড় লাভ করাই তেমন চিন্তা করতে পারবে না। উত্তর পাড়া আমার সাথে আছে, ওই খুঁটির জন্য না থাকলে তো মনে করেন এই কাজগুলি করতে এত সাহস পাইতাম না। চাকরির ব্যাংকে কি ক্যাশ টাকা নিবে না ভাই? কেন নিবে না, কত জায়গায় আমার অ্যাকাউন্ট নাম্বার এসে যাবে, 3000 টাকা বসে আইতেছে। আমরা তিনজন ছিলাম, আপনার কথা বললো যে সাকিবের সাথে কথা না বইলা, তুমি যদি একটা ডিল কনফার্ম করো। তারপরে সাকিব তো এমনি মাথা গরম, পরে দেখা যাবো আরে বার কোন সময় কোনটা কি করবো, হে পরে আর একটা মানে গ্যাঞ্জাম বাইতে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে কিন্তু ভাই ডিরেক্ট কোনো অ্যামাউন্টের কথা বলে নাই, তো উনি যেটা বলছে যে সাকিব যেটা বলছে সেটা এখন ধরেন যে আপনি সর্বশেষ যে অ্যামাউন্টটা বলছেন 600,000 ছয় দিনে, আমি ওইটাই মোটামুটি ধরে নিয়ে স্যারের আইডিয়াটা দিছি। তো স্যার আমারে কইল এসএলএম টেসএলএমের থেকে তো এত টাকা দাবি করে নাই, তাহলে আমারে কেমন বাই ডাকলো যে আমার থেকে এত দাবি করতে স্যার, আমি কি না করছি নাকি, যে এটা তো প্রেশারটা ক্রিয়েট করতেছে এটার কারণটা মানে সাকিব দেখো। আমি বললাম যে এখন কি করবো, আগের যে মাঝখানে যে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপটার কারণে আসলে বেসিক্যালি ওরা বিগড়াইছে বেশি। আমারে যেটা বলা হয়েছে যে দেখো কিছু এদিক সেদিক হয় কিনা আর কি। তো টিটু ভাই বারবার একই কথা কইছে যে সাকিব যেটা বলবে ওইটার ভিতরেই আমরা থাকবো ভাই, ওইটার থেকে আমরা নড়চড় করতে চাচ্ছি না। হ্যাঁ ওইটাই, সেক্ষেত্রে সম্পর্ক যদি হয় বা সম্পর্কের কারণে আমি কি করছি এটা আমি আপনারা বলি, তাহলে সেই 10 লাখ টাকা টিটু ভাই আর নিজর মিলা এরকম গেছে যে সম্পর্ক থাকার দরকার নেই, ওরা যা করতে পারে করুক, টাকা লাগবো না। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন এটা কি তারপরে সাকিব ভাই কমাইলেন? আমরা তিনজন মিলেই কমাইছি যে ভাই 10 লাখ টাকার উপরে অনেক বেশি হয়ে যায়, আসেন আমরা এটা নেগোসিয়েট করি। তখন নেগোসিয়েট করে আমরা বললাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ছয় ডিল করেন, এটা ফাইনাল করেন ছয়। আচ্ছা আমারে যে কি করলো এই কটা দিন, হ্যাঁ মানে একদিন বাকি, আধা ঘন্টা বাকি, 45 মিনিট বাকি, মনে হচ্ছে দাউদ ইব্রাহিমের সাথে কথা কইতেছি। দাউদ ইব্রাহিমের থেকে কম মনে হয় নাকি? দেখেন আপনি ব্যাক টু ব্যাক কিন্তু দুইটা পোস্টার গেছে গোলামের বিরুদ্ধে, দুইটা পোস্টার তো যাওয়ার কথা না, এখানে গোলামের পোস্টার কেন গেল? এটা হচ্ছে একটা ক্রোধের বই প্রকাশ। আমার কাজ কাম ফালাই দিয়ে আমি ফ্লোরিডা থেকে আমি নিউ ইয়র্কে গেলাম, তার সাথে আমি আপনার কাছে চাইছে না। আমার স্পষ্ট মনে আছে যে সাকিব ভাই টাকা পয়সা ওরকম চায় না, ওই যে ওনার একটা সাইনিং মানি চাইছিল $25,000, তো ওইটা নিয়ে কেন কি কিচ্ছু লাগছে? আমিও সাকিব অল্প জিনিসেই তো ঝামেলাটা শেষ হইতো, এটারে এত মানে গিট্টু গিট্টু খাওয়াইয়া এখন এই জায়গায় নেওয়াটার তো কোনো দরকার ছিল না। পরে কর যে তুই তো বুঝতেছিস কি হয়েছে, আমি হ্যাঁ আমি ওনাদের কাছ থেকে শুনা যতটুকু বুঝছি যে আমাদের এন্ডের থেকে ঝামেলা হয়ে গেছে, এখন যেটা হয়েছে স্যার হয়েছে, এটা আর বাড়ানোর দরকার নাই, এটা এইভাবে শেষ করে দিই। এটা তো টাকা পয়সা খরচ করেনি আপনারা। পরে আবার ওই যে জাওয়াদ ভাই টিটু ভাইয়ের লাইনে আনছিল, জাওয়াদ ভাইয়ের কাছে আমি বলছি যে ভাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, হ্যাঁ এটা যাতে শেষ হয়, আর নাহলে সাকিব ভাই দুদিন পর পর আমার পোস্টার উঠাই দিব। আমি তো ভাই খুব জোর দিয়ে কথা বললেই গোলামি বলে দিবে যে স্যার নিশ্চয়ই সাকিবের খুব ইন্টারেস্ট আছে এখানে, কারণ উনি আমাদের দুই চোখে আপনারা নিয়ে আমরা একটা মজার করে একটা পোস্টার বানাইছি, খুব মজা করে আপনারা নিয়ে যাবেন, আপনারা পাঠাইলাম দেখেন খুব মজা লাগে দেখলে। আমি আজকে স্যারের কাছে নিয়ে গেছি যে স্যার আমার আই নিড এ রেস্ট, এই গ্যাঞ্জাম নিয়ে আমি মাথার মধ্যে আমি ঘুমাইতে পারি না, মনে হয় যে এই যে হালা আর একটা কোনটা ছাড়লো, আবার আপনি আমার ফোন দিবেন, এই ফোন আইব
ওই ফোন আমি গুতাগুতি আর ভালো লাগতেছে না, এক বছর হয়ে গেছে কিন্তু স্যার আমি আর নিতে পারতেছি না। জিনিসটা আমার সুসম্পর্ক থাকলে এটা লং টার্মে ভাইয়ের অনেক বেনিফিট হবে। যেহেতু উনি কনফার্ম করছে এরপরে আমি আর এটা নিয়ে কোনো কথা বলিনি, ঠিক আছে যেহেতু আপনি জানেন তাহলে আর আমার কিছু বলার নেই। ভাই ব্রাদারের সম্পর্ক না বললেন যে বক্সের দুইটা ঈদ চাই, দুইটা ঈদের জন্য এই দুইটা বাইরের জন্য বোনাস, আমি বোনাস দিলাম, সেটা নিয়েও সমস্যা নাই, লাগে এরপরে ঠিক আমি টিটি করুম, অসুবিধা নাই। ব্যাপারটা এরকম, আমি এখন দাউদ ইব্রাহিমের কাছে উল্টা টাকা চাইতেছি, ওইটা তো আমার অত সাহস হইতাছে না, ঠিক আছে। এখন আমার আজকে কোন কানা ছবি পাইছে, কালকে কোন ছবি পাইবো, জামা কাপড় ছাড়া ছবিও পাইতে পারে, পরে আরেক বিপদ। আপনি যে ঈদের সালামি পান নাই এটা আমার আজকে দাওয়াত ভাই আমার কইলো যে এখনো পাঠায় নাই, আমি বললাম যে আমি তো এটা শুনে খুবই অবাক হয়েছি, এটা আমি কালকে ভোরবেলাই স্যারে জানাইতেছি, কারণ এটা তো ভাই অন্য কিছু না, এটা তো গিফট, গিফট কেন লেট ডাউন হবে আমি জানি না। আপনি কি অ্যাকাউন্ট নাম্বার চাইছিল নাকি বাসায় বাসায় অ্যাড্রেস চাইছে পরে সাকিব ভাই দেয় নাই? আমি তাকে আমার অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার দেওয়া আছে, এখন সে আমার সাকিব ভাই টেসলার অর্ডার দিছে, খুব ভালো কথা। এখন ঘটনা হয়েছে যেটা হলো বিষয়, সাকিব ভাই আপনার ভাইয়ের কথা চিন্তা করে আপনি একটু কিছু দেখেন। উত্তর পারা আমার সাথে আছে, ওই খুঁটির জন্য না থাকলে তো মনে করেন এই কাজগুলি করতে এত সাহস পাইতাম না, ওনারা যে আমি কত বড় লাভ করাই দিব চিন্তাও করতে পারবে না। সাকিব ছোট ভাই বানায় ক্ষতি হয়েছে, এটা লাভ হয়েছে উনি তখন রিয়েলাইজ করবো। অন্তর্বর্তীকালীন কোন সরকার আসলে ভাই বাটি খুললা লাগবে আমার ঘরে দূরে নিয়ে গিয়ে। আমি আসি না চিন্তা করেন, ঠিক আছে। এই সংস্থাগুলি খুব প্যারা, না না সংস্থা কিছু মানে সংস্থা যারা চালাইছে মানে লিবেন এটা সব আমার লোক, ঠিক আছে। আপনি দেখবেন যে 1/11 আগে খালেদা জিয়ারা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ইয়াজউদ্দিনের বডি ল্যাঙ্গুয়েজ, মনে হচ্ছে যে সারা জীবনের লেগে বিএনপি ক্ষমতায় থাকবো, জিজ্ঞেস করছিলাম যে আপনি কোথায় কোথায় টাকা ট্রান্সফার করতে পারেন, লন্ডনে পারবে, তারপরে মন্ট্রিয়ালে, তারপর ফ্লোরিডাতে, আপনি বুঝতেছেন মানে যার যা আছে আমি পারলে ডলার কিনা রাখি।
আমার এখানে কিছু কথা আছে সাকিব ভাই, যেটা আপনার সাথে আসলে আমি টিটু ভাই তো অনেক সিনিয়র মানুষ, অত কথা ওনারে বলাও ঠিক না, বলাও যাচ্ছে না। সেটা হচ্ছে যে ধরেন আমরা এটা দিলাম যেই ফরম্যাটে হোক, আপনাদের কাছে পৌঁছালো, আপনারা পাইলেন, দেন আমরা আসলে অ্যাসুরেন্সটা কি পাবো যে আর কোনো নিউজ হবে না, আর আমাদের কিছু যদি নিউজ লাগে সেটা কি আপনারা করে দিবেন? সাকিব ভাই এখানে আমি একটু একটু বলি, হ্যাঁ ইন্ডিভিজুয়ালি তো আপনি ব্যাপারটাতে শান্তভাবে রাখবেন, এটা পছন্দ করে আপনার, তার উপর রাগ থাকতে পারে আপনি বলেন, আপনি করেন এখন সম্ভব না না, এটা তো উনি আমাদের লেখাও পাঠাইছে সাকিব ভাই, আগে রাগ নাই ঠিক আছে, তার উপরে আমার তখনও রাগ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, ওই শ্রদ্ধা সম্মানের জায়গাটা আছে থাকবে, কিন্তু এখানে মেইন বিষয় হচ্ছে গোলাম যে কাজটা করছে, এটা আমি গোলাম যে কাজটা করছে সেই ব্যাপারে কিন্তু তারা, এটা আমি জীবনেও আমি ক্ষমা করব না। আচ্ছা সাকিব ভাই একটা কথা বলি, আপনার কারণে যদি আমি ধরেন টিটু ভাইয়ের একটা অপরাধে আমি যদি আপনার শাস্তি দিতে চাই, এটা কি আসলে যৌক্তিক? আমার চাওয়া হইলো ভাই আপনারা ভাই হিসাবে যে হিসাবে এই টাকাটা নেন, আমাগো একটু আমাগোর যদি একটু সাপোর্ট টাপোর্ট টাইম টু টাইম না দেন তাহলে আসলে আপনাদেরকে সম্মানীয় করবে সেই সময় টাইম গুলোতে, এবং এটা কিন্তু করতে হবে, এবং এটা কিন্তু আমি কিন্তু আপনার সাথে আমার বিষয়ে আলোচনা নেই, সন্তানরা যদি আমাদের প্রোডাকশন কস্ট দেয় অবশ্যই আমরা করবো। আপনি যে কথা বলছেন যে ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, অবশ্যই সম্পর্ক ভালো থাকবে, এবং নাগরিক টিভির সাথে বসুন্ধরা গ্রুপের আসলেই সম্পর্ক ভালো থাকবে, এবং নাগরিক টিভিতে যদি কখনো বসুন্ধরা গ্রুপের প্রয়োজন হয় বা নাগরিক টিভির পক্ষ থেকে তাদের না নাই, এইটা হচ্ছে হলো মেসেজ, এই মেসেজটা আপনি বাইরে দিয়ে দিয়েছেন, ঠিক আছে।